मिस होबे ना आपनार पछंदेर टीवी शो देखुन जी5 ऐपे एकदम फ्री। गयनागुलो पेये मनोरमादी खूब खुशी हयेछिलेन एटा ठीकई, किन्तु परे सुब्रत दा जखन मनोरमादीके सेई सब गयना फिरिये दिते बोललेन सेटा मनोरमादीर भालो लागेनि। আর সেই রাগ থেকেই হয়তো গুগলিকে টার্গেট করে নিয়েছে মারার জন্য। হ্যাঁ, আর কাল বিমলা মাসিমার সঙ্গে কথা বলার পর উনি এতগুলো কথা বলার পর আমি আবার ওনার সঙ্গে কথা বলি। সঞ্জয়নের আগের স্ত্রীর বাড়ি থেকে উনাকে এরকম প্রচুর গিফট আসতো যেমনটা তোমরা দিয়েছিলে। হ্যাঁ, আর যবে থেকে গিফট আসা বন্ধ হয়ে যায় তবে থেকেই নাকি ওরও শরীর খারাপ শুরু হয়, ও অসুস্থ হতে শুরু করে। যেরকম আগে ঘটেছে সেরকম এখনো ঘটছে, সবকিছু মেলাতে পারছি আমি সবটা। আর এই সবকিছু চন্দ্রানীদি আগে থেকে জানতে পেরে গেছিল বলেই আমাদের সাবধান করতে চেয়েছিল। তার মানে সঞ্জনের স্ত্রীর বাড়ি থেকে উপহার পাওয়া বন্ধ হলেই মনোরমাদি তাকে সরিয়ে দেবে, এটা ওনার প্ল্যান। ঠিক ধরেছো দাদা ভাই, একদম ঠিক ধরেছো। কারণ সঞ্জন একজন ডক্টর, পাত্র হিসেবেও ভালো। মনোরমাদি সেটা জানেন যে ওনার পাত্রী পেতে সমস্যা হবে না। সোনার ডিম দেওয়া হাঁসের মতো, যেই ডিম দেওয়া বন্ধ করে দেয় সেই হাঁসটাকে মেরে দেয় আর তারপর পরের বিয়ের জন্য প্রস্তুতি নেয়। না না না, গুগলি আর সঞ্চয়নকে ওই বাড়িতে থাকতে দেবো না, ওদেরকে আমাদের বাড়িতে সেটেল করে দেবো। আমি ওদেরকে ওই বাড়িতে যেতে দেবো না। কিন্তু দাদাভাই গুগলি আমাদের বাড়িতে আসার পরেও অসুস্থ হয়েছে, তাই দূরে বা কাছে সরানোর আগে আমাদের আগে জানতে হবে যে গুগলির শরীরে মনোরমাদি বিষটা পৌঁছে দেন কিভাবে। আমি সত্যি ভাবতে পারছি না একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে। আমরা তো সবাই মিলে ওনাকে শ্রদ্ধা করতাম, দিদির মতো দেখতাম। যে মানুষটার জন্য আমাদের কলি এত বছর পর মা হতে চলেছে সে মানুষটা এরকম কাজ করতে পারে। আমার বাড়ির ওখানে একটা মন্দির আছে, পেয়ারা বাবার মন্দির। সেখান থেকে একবার আমি আমার এক বোনের মেয়ের জন্য সে করে এনেছিলাম, খেয়ে একেবারে মন্ত্রের মতো কাজ হয়েছিল। পেয়েছি পেয়ারা বাবা। কে কে পেয়ারা বাবা? মিতুল, কি পেয়েছো তুমি? আমার মনে হয় আমি বুঝতে পেরে গেছি মনোরমাদি বিষগুলো কোথা থেকে পাচ্ছে। জীবন মৃত্যু যার পায়ের বৃত্ত, যে জীবনের সমাধান দিতে পারেন সে তো মৃত্যুও ডেকে আনতে পারে। তার মানে মনোরমাদি ওই গুরুদেবের থেকেই বিষটা নিতেন? আমার মন তো তাই বলছে অলকা। যে কলি দিদিকে আজ অব্দি কেউ মা হওয়ার আশা দেখাতে পারেনি সে কলি দিদিকে হঠাৎ মনোরমাদি একদিন গাছের শেকড় এনে দিল, বললো বেটে খেতে, তাহলে নাকি মা হয়ে যাবে। আর সত্যি তাই হলো। আর ওদিকে চন্দ্রানীদি, চন্দ্রানীদির শরীরেও এমন একটা বিষ পাওয়া গেল যেটা নাকি গাছগাছটা থেকেই পাওয়া যায়। আমার মন বলছে এই সমস্ত বিষ ওই মন্দির থেকেই আসছে। কিন্তু দিদিভাই গুগলি তো কোনোদিনও কোনো শেখর বেটে খাওয়ানোর কথা বলেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।